Hellcat. আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইমন ইউনিক একাডেমি। আই এম ইমন। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি, ম্যাজিক ম্যাথ প্লাস বিসিএস পার্ট 12। এই পর্বে আমরা শিখব যে একটি ত্রিভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ সংখ্যা রয়েছে তার গণনা আমরা কীভাবে সহজ একটি ফর্মুলা ব্যবহার করে করতে পারি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আসা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা ত্রিভুজ আছে, এ বি সি, এ বি ডি, মানে এই আকৃতিটা পুরোটা নিয়ে, এ বি ই, আটটা ত্রিভুজ। অর্থাৎ এ বি ই যখন আমি নিচ্ছি তখন পুরো ত্রিভুজটা নিয়েই এখানে বলছি। এখন আমরা আর ভিন্ন ভিন্ন ত্রিভুজ কি তৈরি করতে পারি, এ সি ডি, এ সি ই, আরটা আমরা দেখতে পারি যে এ সি ডি আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা নিতে পারি এ ডি ই, এ ডি ই। তা আমরা এখানে মোট কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে যে ছয়টা ত্রিভুজ আছে সেটা বের করার জন্য আমরা একটা সহজ টেকনিক বের করতে পারি। এখানে পার্ট আছে একটা, এখানে পার্ট আছে এক দুই, মানে একটা দুই নম্বর পার্ট এই ত্রিভুজে, এটা হলো তিন নম্বর পার্ট। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে এক যোগ এই পার্টের সংখ্যা যোগ এই পার্টের সংখ্যা যোগ করলে ছয়টা, তিন, চার, পাঁচ, ছয়। অতএব এই ত্রিভুজে মোট ত্রিভুজ হলো ছয়টি। তো বন্ধুরা, এর আগে আমরা কিন্তু 11 নম্বর একটি পাঠে এই ত্রিভুজ নিয়ে আলোচনা করছি। আপনারা ওই পাঠটি দেখে এসে এই পাঠটি দেখবেন, আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এর পরে আমরা আরও অন্য অন্য ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করি। কৌশলটি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আনুভূমিক একটি রেখা আছে, এই আনুভূমিক রেখা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ত্রিভুজ আছে, যে এই প্রত্যেকটি পার্ট পার্ট আকারে, এখানে একটা ত্রিভুজ, 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 এভাবে পাঁচটা ত্রিভুজ আছে। তো এই প্রত্যেকটি পার্টের ত্রিভুজগুলোর নিচে আমরা সংখ্যা লিখে দিই। যেমন এই ত্রিভুজটার নিচে পার্ট আমি এক লিখছি, এই পার্টটার নাম দিছি দুই, এই পার্টের নাম দিছি তিন, এই পার্টের নাম চার, এই পার্টের নাম দিছি পাঁচ। তো এই পার্টগুলো যদি আমরা যোগ করে দিই, যেমন পার্টের সংখ্যাগুলো এক, দুই, তিন, চার এবং পাঁচ যদি যোগ করি, তাহলে আমরা এখানে দেখতে মোট ত্রিভুজ হলো, এই ত্রিভুজটির মোট ত্রিভুজ সংখ্যা হবে 15টি। অনুরূপভাবে যে এই ত্রিভুজের পার্ট হলো, দেখতে পাচ্ছি আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটি পার্টের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে 36টা ত্রিভুজ। তাহলে এখানে যদি আমি আটটা টান দেই, আটটা টান দেওয়ার ফলে এখানেও তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে উপরে হলো আটটি পার্টের ত্রিভুজ হওয়ার কারণে ওটা যদি আমরা এইভাবে যোগ করি তাহলে এখানেও আসবে 36টা। সো এই পুরো আকৃতিটাতে তখন ত্রিভুজ হবে 36 যোগ 36, মানে এই 36 আর এই 36 যদি যোগ করি তাহলে 72টা ত্রিভুজ হবে। তো অনুরূপভাবে যদি আমরা এটার মতন যদি আমরা এই ত্রিভুজটার কাজ করি, তাহলে দেখা গেল যে নিচে কয়টা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পার্ট আছে। তাহলে এই ছয়টি পার্টের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আসে 21টা, যদি এই লাইনগুলো দাগ দেওয়া না থাকে, তখন আমরা পাবো 21টা ত্রিভুজ। আবার যদি এই লাইনটা টান দেওয়া যায় তাহলে ফির এখানে হবে 21টা ত্রিভুজ। অনুরূপভাবে যদি আমরা আটটা টান দেই তাহলে এখানে হবে 21টা ত্রিভুজ। তাহলে আমরা এখানে মোট ত্রিভুজ পাবো, এই ত্রিভুজটাতে মোট ত্রিভুজ পাবো 21 প্লাস 21 প্লাস 21 ইকুয়াল টু, যোগ করা যায়, সো এখানে মোট ত্রিভুজ পাবো আমরা 63টি।
সেটা আমরা এই সহজ ফর্মুলায় একটা সহজ টেকনিকে শিখলাম, কিন্তু আরো এটার জন্য একটি আমরা জেনারেল ফর্মুলা দাঁড় করাতে চাই। উল্লম্ব লাইন হলো এই যেগুলো উল্লম্ব রেখা, এদিক দিয়ে উপর থেকে নিচে যেগুলো আছে সেগুলো হলো উল্লম্ব রেখা, এবং হরিজন্টাল মানে আনুভূমিক রেখা। তা আনুভূমিক রেখার সূত্রে যখন আমরা প্রয়োগ করব তখন এই দাগগুলোকে আনুভূমিক রেখা ধরবো, অর্থাৎ ভূমি বরাবর যে দাগ, এই ভূমি বরাবর যেটা দাগ থাকবে সেটাকে আনুভূমিক রেখা আমরা কল্পনা করব। তাহলে এই ত্রিভুজে আনুভূমিক রেখা একটা কল্পনা করব। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা অর্থাৎ অনুভূমিক রেখা এবং ভার্টিক্যাল বা উল্লম্ব রেখা এরকম আকারে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে আমরা এর জন্য একটি জেনারেল ফর্মুলা ব্যবহার করতে পারি। সেই জেনারেল ফর্মুলাটা হলো মোট ত্রিভুজ সংখ্যা কটা বের করা যাবে, পি ইন্টু পি মানে হলো পি মানে ত্রিভুজের মোট পার্ট কয়টা, আর এইচ মানে হলো হরিজেন্টাল লাইন কয়টা। এটা ধরে আমরা এই ত্রিভুজে যদি আমরা বসাই তাহলে অ্যান্সার হয়ে যাবে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো মানে আনুভূমিক রেখা নাই, অর্থাৎ হরিজেন্টাল লাইন নেই। তাহলে এই ত্রিভুজে যদি আমরা এই সূত্রে ব্যবহার করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর আগে যে নিয়মটা আমরা করছিলাম সেই নিয়মে পনেরোটা ত্রিভুজ হয়েছে। তাহলে এই সূত্রে যদি আমরা বসে দিই তাহলে আস্তে আস্তে পি মানে হলো কটা পার্ট আছে, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা। তাহলে পি এর জায়গায় যদি আমরা পাঁচ বসাই তাহলে পাঁচ হচ্ছে, অপরদিকে এই পি এর জায়গায় পাঁচ ওয়ান লিখি ডিভাইডেড বাই টু সূত্রে টু ইন্টু, এখানে কোনো হরিজেন্টাল লাইন নেই, হরিজেন্টাল লাইন থাকলে এই দিক দিয়ে হয়তো। তাহলে হরিজেন্টাল লাইন মানে আনুভূমিক রেখা, তাহলে আনুভূমিক রেখা না থাকার কারণে আনুভূমিক রেখা জিরো ধরলাম, আর ওয়ান যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে পাঁচ আর এক ছয়, তাহলে এই পাঁচ থাকলো বাইরে, পাঁচ আর এক হলো ছয়, নিচে হলো টু, তাহলে শূন্যের সাথে এক যোগ করলে এক হয় গুণন এক। তো দুই দিয়ে যদি আমরা ছয় কাটি দেই তাহলে আস্তে আস্তে তিন, অর্থাৎ তিন পাঁচে পনেরো। এভাবে একটি সহজ ফর্মুলায় আমরা এটাকে প্রয়োগ ঘটিয়া ত্রিভুজের কটা ত্রিভুজ আছে তা বের করতে পারব। তো অনুরূপভাবে যদি আমরা এই এই ত্রিভুজটার ক্ষেত্রে লাগাই তাহলে আমরা এখানে দেখতেছি যে পি এর মান কয়টা, পি মানে পার্টিশন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে এখানে আট দেই। আর হরিজেন্টাল লাইন অর্থাৎ আনুভূমিক রেখা হলো একটা, অর্থাৎ হরিজেন্টাল লাইন এইচ এর মান হলো ওয়ান। তাহলে এই সূত্রে যদি বা এই সূত্রে আমরা প্রয়োগ করি তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজটির মধ্যে মোট কতগুলো ত্রিভুজ আছে তা আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি ওই সূত্রে বসে দেই তাহলে আসতেছে পি মানে হলো এইট প্লাস পি এইট ইন্টু এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু হরিজন্টাল লাইন হলো একটা আর প্লাস হলো সূত্রে প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে এই দুই দিয়ে এটাকে আমরা কাটিয়ে দিতে পারি চার, তাহলে চার ইন্টু আট আর এক নয় নাইন ইন্টু টু, তাহলে কত হয় নয় দুগুণে বা চার নয় ছত্রিশ, ছত্রিশ দুগুণে বাহাত্তর। তো এর আগেই আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম যে বাহাত্তরটা ত্রিভুজ হয়। অনুরূপভাবে যদি এই ত্রিভুজে আমরা এই সূত্রটি প্রয়োগ ঘটাই তাহলে আসবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্টিশন আছে ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে পার্টিশন হলো ছয়টা ইন্টু সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর মাল্টিপ্লিকেশন এইচ মানে হলো হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল লাইন এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা হলো দুইটা, তাহলে টু প্লাস ওয়ান। ক্যালকুলেশন করলে আসতেছে দুই দিয়ে আমরা যদি ছয় কাটি দিই তাহলে তিন আসে, আর ছয় আর এক যোগ করলে সাত, তাহলে তিন গুণন সাত ইন্টু দুই আর এক যোগ করলে তিন, তিন সাথে একুশ, তিন একুশে তিন একুশে তেষট্টি হয়। সো এই আকৃতিটিতে মোট ত্রিভুজ সংখ্যা হবে তেষট্টিটি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং একাডেমি, আই এম ইমন। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ এবং চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।